আদিযোগী প্যান্ডেল তোমরা তো দুর্গা পুজো অনেকেই দেখেছো, দুর্গা পুজোর সেক্টর 5 না সেক্টর 2 একটা জায়গা যেখানে করেছে, কিন্তু সেই আদিযোগীকে এখানে নিয়ে এসে বারাসাত তার কালী পুজোতে, আর সেটা করেছে টাকি রোডের কালিকাপুর আগুয়ান সংঘ, আর সেখানে এখন আমরা যাচ্ছি। বারাসাত 1 স্টেশন থেকে সোজা একটি রাস্তা চলে গেছে, সেই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তোমরা চলে যেতে পারো চাপাডালি মোড়, এছাড়াও তোমরা টোটো বা অটো করেও চাপাডালি মোড় পৌঁছে যেতে পারো। আর চাপাডালি মোড় থেকে দুটো রাস্তা আছে, একটা আছে বনগার দিকে আর একটা আছে টাকি রোডের দিকে, আর টাকি রোড দিয়ে সোজা মিনিমাম 10-15 মিনিট হাঁটলেই তোমরা পৌঁছে যাবে কালিকাপুর আগুয়ান সংঘ। তোমরা যদি চাও এখান থেকে টোটো বা যায় দাদা 15 টাকা করে নিচ্ছে, সেটা ডাইরেক্ট তোমাদের পৌঁছে যাবে কালিকাপুর আগুয়ান সংঘ। আর ওখানে সেই পূর্বাশা স্কুলের অপোজিটে একটি গলি পড়বে, আর এই গলি দিয়ে 2-3 মিনিট হাঁটলে আমরা পৌঁছে যাবো আমাদের গন্তব্যস্থল। হ্যালো গাইস, ওয়েলকাম টু আর নিউ ব্লগ, আর তোমরা দেখছো 1, 2, 3, 4, 5 তোমরা যারা চেয়েও না তার জন্য আমি জয়, আর আমার সাথে আছে সোনালী। গলি দিয়ে প্রবেশ করতে করতেই তোমরা দেখতে পারবে আদিযোগীর সেই মূর্তিটা। পৈতাম্বুরের আদিযোগী মনে হচ্ছে এখন আমাদের পুরো সামনে, মানে বারাসাতে যে এত সুন্দর আদিযোগী করেছে সেটা মানে দেখে অপূর্ব মনে হচ্ছে, আমরা সত্যি ডাইরেক্ট পৈতাম্বুরে চলে এসেছি আদিযোগীর জায়গায়। এতক্ষণ যখন ভিডিওটি দেখলে ভিডিওটি টুক করে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাস্ট, দেখা হচ্ছে পরের ভিডিওতে।